বড়লোকের বেটি লোর রতন কাহার পদ্মসম্মানে ভূষিত বড়লোকের বিটি লো লম্বা লম্বা চুল একটি জনপ্রিয় বাংলা পল্লীগীতি যা বছর কয়েক আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল হয় সবার মুখে মুখে ছিল এই গানটি এবার পদ্মশ্রী পুরস্কার পাচ্ছেন বড়লোকের বিটি লো গানের রতন কাহার সম্প্রতি ভারতের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এ তথ্য জানানো হয় শিল্পীকে শিল্পীর পরিবার বলছেন এই সম্মান তাদের কাছে মেঘ না চাইতেই বৃষ্টি পাওয়ার মতো চলতি বছর ভারতের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সর্বমোট চৌত্রিশ জনকে বেছে নেওয়া হয়েছে পদ্মশ্রী সম্মানে সম্মানিত করার জন্য এই চৌত্রিশ জনের মধ্যে জায়গা পেয়েছেন বীরভূমের ভাদু লোকসঙ্গীত গায়ক রতন কাহার রতন কাহারকে পদ্মশ্রী সম্মানের জন্য বেছে নেওয়ার কথা ছড়িয়ে পড়তেই লালমাটির জেলা বীরভূমের বাসিন্দাদের মধ্যে আনন্দের সীমা নেই স্থানীয় সংবাদমাধ্যম থেকে প্রশাসনিক পর্যায়ে তার নামে জয়জকার অনেকেই বলছেন অবশেষে রতন কাহার জীবনের সন্ধিক্ষণে এসে যোগ্য সম্মানটুকু পেলেন আটাশি বছর বয়সী রতন কাহারকে পদ্মশ্রী সম্মান দেওয়ার জন্য নির্বাচিত করার পর রতন কাহার সাংবাদিকদের জানান আমি খুব আনন্দিত আমি খুব গর্বিত তিনি আরও বলেন পদ্মশ্রী পদক পাওয়া আগে তিনি সাধারণ মানুষ ছাড়া সেইভাবে কারো কাছে সম্মান পাননি রতন কাহারের জীবনে পদ্মশ্রী সম্মান নতুন এক অধ্যায় তৈরি করল বলেই মনে করেছেন সাধারণ মানুষ থেকে বিশিষ্টজনেরা রতন কাহার একজন ভাদু টুসু আলকাব ঝুমুরের মতো গান নিয়ে সঙ্গীত রচনা এবং পরিবেশন করে থাকেন তবে তার জীবনে সবচেয়ে বড় আলোচনার গানটি হল বড়লোকের বিটিল এই গানটির রিমেক নিয়ে সম্প্রতি বিতর্ক চর্মে ওঠে গানটি নিয়ে বিতর্কে জড়িয়ে পড়েন জনপ্রিয় ভারতীয় র্যাব গায়ক বাদশাহ তিনি রতন কাহারের অনুমতি ছাড়াই এই গান ব্যবহার করেছিলেন বলে অভিযোগ উঠে যদিও পরবর্তীতে বিষয়টি তার কানে গেলে তিনি ক্ষমা চেয়ে নেন এবং রতন কাহারকে আর্থিকভাবে সাহায্য করেছিলেন এদিকে এবার মোট সতেরো জনকে পদ্মভূষণে ভূষিত করা হয়েছে বাংলাদেশ থেকে রেজওয়ানা চৌধুরী বন্যা পেয়েছেন এই সম্মান পশ্চিমবঙ্গ থেকে সেই সম্মানে ভূষিত হয়েছেন তিনজন শিল্প বিভাগে পদ্মবিভূষণ পেয়েছেন মিথুন চক্রবর্তী এবং উষা উত্থুক আর মরণোত্তর পদ্মভূষণে ভূষিত হয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা সত্যব্রত মুখোপাধ্যায়